আপনি কি জানেন মেয়েদের প্যান্টের মধ্যে ছোট পকেট কেন দেওয়া হয়? সবার প্রথম সেলফি তুলেছিল কোন দেশের মানুষেরা? গর্ভবতী নারীদের কোন পজিশনে ঘুমানো উচিত? কোন সবজি খেলে মেধা শক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়? খালি পেটে চা খেলে কোন রোগের সৃষ্টি হয়? এরকম সমস্ত অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয়? হার্টের ক্ষতি, মাইগ্রেন, ক্যান্সার নাকি শ্রবণ শক্তি কমে? সঠিক উত্তরটি হবে শ্রবণ শক্তি কমে। কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে? মটর ডাল, মুগ ডাল, কলাই ডাল নাকি মসুর ডাল? সঠিক উত্তরটি হবে মসুর ডাল। আপনি যদি প্রচুর পরিমাণে ডাল খান তবে এটি আপনার কিডনির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। মসুর ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে। একটি প্রতিবেদনে বলা হয়েছে মসুর ডালে অক্সালেটের পরিমাণ বেশি। কিডনিতে পাথর এবং অন্যান্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি ডাল খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে? পেঁপে, চেরি, আম নাকি কলা? সঠিক উত্তরটি হবে চেরি ফল। প্রতিদিন সকালে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? মেথি, গরম জল, আদা নাকি মধু? সঠিক উত্তরটি হবে গরম জল। সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি খেলে তা হজমে সাহায্য করে। গরম পানি খাদ্য উপাদানকে ভাঙতে সাহায্য করে আর এভাবে হজম প্রক্রিয়ার উন্নতি হয়। পানি শরীরে বজ্র বের করে লিভার পরিষ্কার রাখে। কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? ইলিশ মাছ, পাবদা মাছ, তেলাপিয়া মাছ নাকি চিংড়ি মাছ? সঠিক উত্তরটি হবে তেলাপিয়া মাছ। ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন? লবঙ্গ, গোলমরিচ, হলুদ নাকি বিষ? সঠিক উত্তরটি হবে গোলমরিচ। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুরের আভাস রয়েছে মনে করছেন সে সকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। ইঁদুরের বংশ নির্বংশ করতে পারবেন খুব সহজেই। কোন ফল প্রতিদিন দুটো করে খেলে শরীরে সবচেয়ে বেশি এনার্জি পাওয়া যায়? আপেল, কলা, আনারস নাকি আম? সঠিক উত্তরটি হবে কলা। তরমুজ বেশি খেলে শরীরে কোন অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়? ফুসফুস, যকৃৎ, হার্ট নাকি কিডনি? সঠিক উত্তরটি হবে হার্ট। আপনি কি বলতে পারবেন কোন গাছের শিকড় খেলে খারাপ লিভারকেও দ্রুত সুস্থ করা যায়? ঘেটু, অশ্বগন্ধা, সর্পগন্ধা না জিনসেং? সঠিক উত্তরটি হবে জিনসেং। সকালবেলা খালি পেটে কি খেলে পাকস্থলীতে পাথর হতে পারে? গাজর, ব্রোকলি, টমেটো নাকি ফুলকপি? সঠিক উত্তরটি হবে টমেটো। খালি পেটে চা খেলে কোন রোগের সৃষ্টি হয়? ডায়াবেটিস, আলসার, কিডনিতে পাথর নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হবে আলসার। খালি পেটে চা আলসারের ঝুঁকি বাড়ায়। খালি পেটে চা বা কফি খাওয়া শরীরকে পানি শূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয় কোনো খাবার খেয়ে চা পান করা, আর তা যদি না করেন তবে এক গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। রাশিয়া দেশের এক টাকা সমান ভারতের কত টাকা? এক টাকা, 1.09 টাকা, 2 টাকা নাকি 2 টাকা 50 পয়সা?
সঠিক উত্তর হবে 1.09 টাকা। কোন গাছকে শান্তির প্রতীক বলা হয়? জলপাই, আম, আমলকি না কাঁঠাল? সঠিক উত্তরটি হবে আমলকি। কোন সবজি খেলে বিধা শক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়? ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম নাকি গাজর? সঠিক উত্তরটি হবে গাজর। গাজরে থাকা প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন মস্তিষ্কের ক্ষয় রোধ করে, তাই মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করতে বেশি করে গাজর খান। কি খেলে পেট রোজ পরিষ্কার থাকে? জল খেলে, শাকসবজি খেলে, চিনি খেলে নাকি দই খেলে? সঠিক উত্তরটি হবে জল খেলে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই 3 গ্লাস পানি খাবেন, তারপর বাথরুমে যাবেন। বাথরুম থেকে ফিরে এসে আরও 1 বা 2 গ্লাস পানি খাবেন। সব মিলিয়ে সারাদিনে অনেকবার পানি খাবেন। শাক সবজি বেশি খাবেন, মাংস কম খাবেন, ভাজা পোড়া এবং ফাস্টফুড একদম বাদ দেবেন। রাতে ঘুমের আগে 1 গ্লাস দুধ খাবেন, সাথে 2 চামচ ঘি মিশিয়ে নেবেন। গর্ভবতী নারীদের কোন পজিশনে ঘুমানো উচিত? বাম কাত হয়ে, চিত হয়ে, ডান কাত হয়ে নাকি উপর হয়ে? সঠিক উত্তরটি হবে বাম কাত হয়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বাম দিকে ঘুমানো উপকারী, কারণ এটি রক্ত সঞ্চালন উন্নত করে। হৃৎপিণ্ড থেকে জ্বরের সাথে যুক্ত প্ল্যান্সটাইন পুষ্টি সমৃদ্ধ রক্তের সরবরাহ নিশ্চিত করে, যা শিশুর পুষ্টি যোগায়। সবার প্রথম সেলফি তুলেছিল কোন দেশের মানুষেরা? কানাডা, আমেরিকা, জাপান নাকি ইংল্যান্ড? সঠিক উত্তরটি হবে আমেরিকা। মেয়েদের প্যান্টের মধ্যে ছোট পকেট কেন দেওয়া থাকে? যৌনাঙ্গকে আরাম দেয়, সংক্রমণ প্রতিরোধ করে, যৌনাঙ্গ দ্রুত শুকিয়ে যায় নাকি পর্যাপ্ত বায়ু চলাচল করে? সঠিক উত্তর হবে সবকটি। অন্তর্বাসের নিচে একটি পৃথক কাপড় প্রয়োগ করা হয় যা আরও আর্দ্রতা শোষণ করে। প্রায়শই এই কাপড়টি তুলো দিয়ে তৈরি হয়। এই কারণে গোপনাঙ্গ দ্রুত শুকিয়ে যায় এবং শরীরের নিচের অংশে পর্যাপ্ত বাতাস পৌঁছায়, যা দাঁত বা ত্বক সম্পর্কিত অন্যান্য কোনো সমস্যা হওয়ার ঝুঁকি কমায় এবং এটি গোপনাঙ্গকে আরাম দেয় এবং সংক্রমণ প্রতিরোধ করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।